নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার, আর তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আর আজকের বিষয় হচ্ছে ইংরেজি, অর্থাৎ ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সাজেশন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। এই ভিডিওটি শুধুমাত্র নিম্নমানের স্টুডেন্ট নয়, উত্তমমানের স্টুডেন্ট, মধ্যমমানের স্টুডেন্ট এবং নিম্নমানের সকলের জন্য কিন্তু অপরিহার্য। আজকের এই ভিডিওটি শেষ অবধি তোমরা দেখে নিতে পারলে অনেকটাই উপকৃত হতে পারবে। দেখো বন্ধুরা, অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশে খুব ভালো, ইংলিশ বিষয়টা খুব ভালো বোঝে, ইংলিশ বানিয়ে লেখার দক্ষতা রয়েছে, তাদের কাছে কিন্তু ইংলিশ অনেকটা সহজ। কিন্তু যারা ইংলিশ একেবারেই পারে না, ইংলিশ বোঝে না, ইংলিশে কী লিখে আসবো সেটা ভাবছে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে ইংলিশে পাস করার টেকনিকটাও বলে দেবো। দেখো বন্ধুরা, ইংলিশে তোমাদের রয়েছে চারটা প্রোস, চারটা পোয়েম এবং একটা প্লে, তাই তো? তো এখান থেকে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমরা কী টেকনিক অ্যাপ্লাই করতে পারি পরীক্ষায় পাস করার জন্য, এই মতো অবস্থায় হাতে তো একদম সংকীর্ণ সময়, সেই সময়ে আমরা কী টেকনিক অ্যাপ্লাই করতে পারলে ইংলিশে কিছু লিখে আসতে পারবো, ইংলিশ নিয়ে ভয় লাগবে না, ইংলিশে পাস করে বেরিয়ে আসতে পারবো, বা 40-50 নাম্বার অনায়াসে পেতে পারবো, তার ব্যাপারে কিন্তু এই ভিডিওতে বলা রয়েছে। দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু 20 নম্বর এমসিকিউ থাকবে, কিন্তু টেক্সচুয়াল জায়গা থেকে, প্রোস থেকে থাকবে চারটা এমসিকিউ, চারটা এসিকিউ, হাতে সময় নেই, তারা আপাতত সহায়িকা বই থেকে যে বেঙ্গলি ভার্সনটা রয়েছে সেই বেঙ্গলি ভার্সনটা পড়ে রাখো, ইংলিশের টার্মস গুলো একটু দেখে রাখো, তারাও তো ছোট প্রশ্নের অ্যান্সার করে আসা যাবে, তাই নয় কি? আর কি আছে? রাইটিং, রাইটিং তোমরা ভেবে না তোমরা কোনটা করবে, লেটার আছে, রিপোর্ট আছে, প্রেসিস আছে, লেটার বা রিপোর্টের মধ্যে কোনো একটা করো, যেটা করবে তার ফরম্যাটটাকে রেডি করে নাও। আমি লেটারের একটা ফরম্যাট তোমাদের এই ভিডিওর শেষে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর যদি রিপোর্টের ফরম্যাট প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, রিপোর্টের একটা ফরম্যাট দিয়ে দিব। আনসিন, আনসিনকে অনেকে ইগনোর করে, আনসিনও কিন্তু তোমাদের নাম্বার আসবে, যেখানে চারটা ট্রু ফলস আছে এবং তিনটা অ্যান্সার করতে হয়, কীভাবে করতে পারবো সেটাও কিন্তু এই ভিডিওতে বলা রয়েছে। আর সর্বোপরি কোন কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো বন্ধুরা, চারটা প্রশ্ন, চারটা প্রয়োগ, যারা দুর্বল মানুষ পড়েন তারা এমত অবস্থায় যে কোনো দুটো প্রশ্ন এবং দুটো প্রয়োগকে ভালো করে পড়ো, হাতে সময় নেই, দুটো প্রশ্ন এবং দুটো প্রয়োগকে ভালো করে পড়ো, যেখান থেকে তোমরা বড় প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। প্রপোজাল থেকে তিন চারটে প্রশ্ন আমি বলে দেবো, ওই তিন চারটা প্রশ্নকে ভালো করে দেখে যেও। ওকে, তো বেশি কথা বাড়াবো না, অনেক কিছু বলে ফেললাম, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি। এই 10-15 মিনিটের ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, অবশ্যই উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটাই পরীক্ষা, পরীক্ষাটা ভালো করে দিয়ে আসতে হবে, পরীক্ষাটায় পাস করতে হবে, আর সেটা তোমরাই করবে। ওকে, ইতিমধ্যে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক বিষয়ে সম্পূর্ণ সাজেশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তার প্লেলিস্ট করা আছে, যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। এই চ্যানেলের ভিডিও থেকে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে পরীক্ষায়, তোমরা মিলিয়ে নিও, আমি বারবার করে বলছি। ওকে, তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, তোমাদের উচ্চ মাধ্যমিক 2023 ইংলিশ প্রশ্নপত্রে 3 নম্বর দাগে কিন্তু প্রোস থেকে প্রশ্ন থাকবে, 4টি প্রোস রয়েছে তোমাদের, 4টি প্রশ্ন আসবে, প্রতিটি প্রোস থেকে একটি একটি করে, এবং তোমাদের মার্কস থাকবে কিন্তু 6×12, দুটো প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। এমত অবস্থায় অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ইংলিশকে নিয়ে ভয় পাচ্ছে, ইংলিশে কী করে পাস করবো বুঝে উঠতে পারছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু একদম মোক্ষম ভিডিও। এই ভিডিওটি শেষ অবধি তোমরা দেখলে অনেকটাই উপকৃত হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, আমি প্রশ্ন ডিকটেট করছি না, প্রশ্ন ডিকটেট করলে অনেকটা সময় লাগবে, আমি জাস্ট তোমাদের টেকনিকটা বলে দিচ্ছি, তোমরা কী টেকনিক অ্যাপ্লাই করলে এই অল্প সময়ে ইংলিশটা পড়ে নিয়ে তোমরা পাস করে বেরিয়ে যেতে পারবে, বা 40 বা 45-50 নম্বর পেয়ে যেতে পারবে। কী করে পেতে পারবে তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও। অনেক চ্যানেল আছে যারা ইউটিউবে ভিডিও করছে, তোমরা ইংলিশ সাজেশন দেখছো, সকলে তো ইংলিশে ভালো হয় না, যাদের ইংলিশ বানিয়ে লেখার দক্ষতা রয়েছে, যারা ইংলিশটা একটু বোঝে তাদের কাছে ইংলিশ সহজ, কিন্তু যারা ইংলিশটা ঠিকঠাক করে বুঝেই উঠতে পারেনি, যারা এখনও সেন্টেন্স গঠনই করতে পারে না, ইংলিশটা থেকে ভয় লাগছে যে অন্য অন্য সাবজেক্টও তো হয়ে যাবে, ইংলিশে কী করবো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি মোক্ষম ভিডিও। দেখো বন্ধুরা, তোমাদের একটা টেকনিক বলি, 4টা তোমাদের প্রোস আছে, তোমরা যে কোনো 2টো প্রশ্নে খুব ভালো মতো করে তৈরি করে নাও। কোন দুটো করবো, এমত অবস্থায় কোন দুটো করলে ভালো হবে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা 3 কোশ্চিন করো এবং স্ট্রং রুটস করো। ওকে, আর যদি পারো থ্যাংক ইউ ম্যামটা দেখে যেও, আইজাবিটটা যেরকম সহজ, আইজাবিট থেকেও তোমরা করতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতো জায়গা থেকে করতে পারো, আমি তোমাদের সেই অনুযায়ী সাজেশন দিয়েছি। দেখো, থ্যাংক ইউ ম্যাম থেকে মাত্র 2টো প্রশ্ন দেওয়া হয়েছে,
কটা প্রশ্ন দেওয়া হয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে? মাত্র দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। আর এই দুটো প্রশ্ন করলেই দেখো নিচে ব্র্যাকেট করা আছে থার্ড ব্র্যাকেটের, এই নিচের দুই নম্বর প্রশ্নটা করলে কিন্তু থার্ড ব্র্যাকেটের অ্যান্সারটা তোমরা করতে পারবে, বুঝতে পেরেছ? স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা থ্যাংক ইউ ম্যাম থেকে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে এই দুটো প্রশ্নকে ভালোভাবে রেডি করতে পারলেই কিন্তু দুই নম্বর প্রশ্নটা ঠিকঠাক করে করতে পারলে কিন্তু দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে যে প্রশ্নটা রয়েছে বা যেটা লিখে দেওয়া আছে এটা কিন্তু অ্যান্সার করতে পারবে। প্রশ্ন ঘুরিয়ে হতে পারে, এই লাইন না তুলে হতে পারে, কিন্তু এই দুটো পড়া থাকলে তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। এবার বলবে স্যার আমি তো যদি প্রশ্ন বুঝতে না পারি অ্যান্সার কী করে করবো আমরা? তোমাদেরকে আমি একটা কথা বলি, দেখো তোমরা যে প্রশ্নটা পড়ছো পরীক্ষক যে খাতা দেখছে সে তো জানছে না যে তুমি কোন প্রশ্নটা লিখছো। তুমি যে প্রশ্নটা পড়েছো একটা হতে পারে পরীক্ষার হলে তুমি যাই বসে থাকো কিছু না লিখে আসো তাহলে তো তোমার কিছু বলার নেই, আর একটা হতে পারে তুমি যা পড়েছো সেটার উপর ভিত্তি করে কিছু লিখে আসো। তো আমি তোমাদের বলবো থ্যাংক ইউ ম্যাম থেকে তোমরা এই দুটো প্রশ্নকে ভালো করে পড়বে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর চলে আসো থ্রি কোশ্চিন, থ্রি কোশ্চিন থেকে তোমরা এই তিনটে প্রশ্নকে ভালো করে পড়বে। প্রয়োজন পড়লে তোমরা টেক্সট বুকটা একটু পড়ে নাও, আর টেক্সট বুক তো এখন গোটাটা না পড়তে পারলেও অন্ততপক্ষে যাদের কাছে সহায়িকা বই রয়েছে বঙ্গানুবাদটা একবার দেখে নাও। বিশেষ করে থ্রি কোশ্চিন, থ্রি কোশ্চিন মানে কি? তিনটা প্রশ্ন, তিনটা প্রশ্ন কী ছিল? এই তিনটা প্রশ্ন মাথায় আসার পর তিনি কী করেছিলেন, কার কাছে গিয়েছিলেন, সেই ব্যক্তিটি কিসের জন্য বিখ্যাত ছিল, হ্যাঁ বীরের সঙ্গে কীভাবে দেখা হলো, তাকে তিনি কীভাবে বাঁচিয়েছিলেন এবং সর্বোচ্চ কীভাবে উত্তর দিয়েছিলেন, এই পার্টগুলোকে দেখতে লাগবে তোমার থ্রি কোশ্চেন থেকে। থ্রি কোশ্চেন থেকে এই তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে, আর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু তিনটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তার ভিতরে প্রথম প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ থ্রি কোশ্চেন থেকে। তো এই প্রশ্নগুলো রেডি করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। ওকে আই ধাবিটে চলে আসো, আই ধাবির থেকে অনেকগুলো প্রশ্ন রয়েছে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকলেও দুই তিন এবং চার ম্যাক্সিমামভাবে গুরুত্বপূর্ণ, তার ভিতর থেকে চার নাম্বারটা ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ রয়েছে, বুঝতে পেরেছো? এই প্রশ্নগুলো তৈরি করতে পারলেই কিন্তু তোমাদের ইংলিশ নিয়ে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু আই ধাবিটে বেশি প্রশ্ন রয়েছে, আই ধাবির পরের থেকে, তাই আমি তোমাদের বললাম থ্যাংক ইউ ম্যাম এবং থ্রি কোশ্চেন দেখো এখানে অল্প অল্প প্রশ্ন রয়েছে, অল্প প্রশ্ন পড়ো, আর যদি পারো তা আই ধাবির থেকে এই তিনটা প্রশ্ন দুই তিন এবং চার নাম্বারটা দেখে যেতে পারো যদি চাও। চলে আসো স্ট্রং রুট, স্ট্রং রুট যেটা তোমাকে বললাম স্ট্রং রুট থেকে খুবই ইম্পর্টেন্ট রয়েছে কমিউনাল হারমোনি, আরেকটা রিলাইভেন্স অফ প্রেয়ার, খুব গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন, ওয়ান এবং টু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই দুটো প্রশ্ন কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তাহলে তোমরা কী কী করছে দেখো, থ্যাংক ইউ ম্যাম থেকে যদি পড়ো তাহলে দুটা প্রশ্ন পড়তে হচ্ছে, দুটা প্রশ্ন ঠিকঠাক করে রেডি করলে তোমাদের কিন্তু থার্ড ব্র্যাকেটের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। থ্রি কোশ্চেন থেকে তিনটাই প্রশ্ন দেওয়া আছে, তিনটা প্রশ্নকে ভালো করে রেডি করে নাও। আই ধাবির থেকে যদি পারো তো দুই তিন চার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দুই তিন চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর তারপরে স্ট্রং রুটস, স্ট্রং রুটস থেকে এই যে কমিউনাল হারমোনি এবং রিলাইভেন্স অফ প্রেয়ার দুটা খুব ভালো করে তৈরি করে নাও। এখান থেকে মাত্র তিন চারটা প্রশ্ন দেওয়া আছে, পাঁচটা প্রশ্ন দেওয়া আছে কিন্তু কমিউনাল হারমোনির সাথে এটা একটু ম্যাচিং রয়েছে, একটু জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে তোমাদেরকে একটু বুঝে বুঝে নিয়ে। তো এই কটা প্রশ্ন তোমরা প্রশ্নকে পড়ে নাও, আর যাদের একেবারে অসুবিধা হচ্ছে তাদেরকে বলবো তোমরা যে কোনো দুটো প্রশ্নকে পড়ো, স্ট্রং রুট আর থ্রি কোশ্চেনকে পড়ে নাও। স্ট্রং রুট যদি তোমরা পড়ে নাও তাহলে তোমাদের কী হচ্ছে, স্ট্রং রুট পড়লে তোমাদের এই তিন চারটা প্রশ্ন পড়তে হচ্ছে, তার মধ্যে থেকে এক আর দুইটা বেশি গুরুত্বপূর্ণ পড়ছে স্ট্রং রুট থেকে, তাই তো? আর থ্রি কোশ্চেন থেকে তিনটা প্রশ্ন পড়ছে, তাহলে এই তিন আর এই তিন চারটা প্রশ্ন ছয় সাতটা প্রশ্ন হচ্ছে তোমাদের, এই ছয় সাতটা প্রশ্ন পড়লে তোমাদের হয়ে যাচ্ছে। এখন না পারলে কী করবে, হাতে তো সময় নেই আর কদিন বাদে পরীক্ষা, তো এইটুকু টাইমের ভিতরে তোমরা যে কটা পারবে সে কটা করে নাও। দেন তোমাদের চার নম্বর দাগে থাকতে হচ্ছে কিন্তু পোয়েম, তোমরা পোয়েম কোনটা করবে, পোয়েট্রি অফ আর্ট এবং সনেট রাইটিং করে নিতে পারো। সনেট রাইটিং থেকে যে প্রশ্ন দেওয়া আছে দেখো একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, আরও দু তিনটা প্রশ্ন রয়েছে বলছি আমি তোমাদেরকে, স্ক্রিনশট নিয়ে নাও। উপরে দুই এবং তিন নম্বর প্রশ্নটা কিন্তু সনেট রাইটিং থেকে ভালো করে পড়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে চারটি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে দুই নম্বর প্রশ্নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, হ্যাঁ অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু এটা পড়ে নিতে পারো, খুবই গুরুত্বপূর্ণ। পোয়েট্রি অফ আর্ট থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেন্ট্রাল আইডিয়াটা ভালো মতো করে পড়বে, আর এই প্রশ্নটাকে একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের একটু লিখতে হবে, শুধু একটু বুঝে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, হাতে যেটুকু সময় আছে সময়টা তোমরা কাজে লাগাও তোমাদের হয়ে যাবে, অসুবিধা নেই। প্রপোজাল, প্রপোজাল থেকে তোমরা অবশ্যই ক্যারেক্টারগুলো একটু দেখবে, নাতালিয়া এবং চুবুকপ কিন্তু এবছর জন্য বেশি গুরুত্বপূর্ণ, তার ভিতর থেকে নাতালিয়া কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না দিয়ে তার পার্শ্ববর্তী যে ক্যারেক্টার রয়েছে দিয়ে দিবে, নাতালিয়া চুবুকপ এবং নোমপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তার ভিতরে নাতালিয়া এবং চুবুকপ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তারপর এই যে অনেক সময় এই যে প্রশ্নটা দেখা আছে তোমাদের যে বি নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, ওখানে
এই প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, ই নাম্বারটা গুরুত্বপূর্ণ রয়েছে। এবং সবচেয়ে বড় যে রাশিয়ান সোসাইটি, এই কটি প্রশ্ন তোমরা প্রপোজাল থেকে পড়ো, এখান থেকে কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি তোমাকে যেটুকু প্রশ্ন দেখালাম, স্ক্রিনশট নিতে বললাম, প্রশ্ন থেকে তারা কিন্তু এখান থেকে তোমরা দুটো প্রশ্ন পাবে আশা করি, পোয়েম থেকেও দুটো প্রশ্ন পাবে, প্রপোজাল থেকেও পাবে। তো তোমাদের লিখতে পারবে কিন্তু, পাঁচটি প্রশ্ন লিখলে 5-6-30 নম্বর, সেখানে আমি যদি কম নাম্বার করেও ধরি, যদি 2 নম্বর করেও ধরি, 5-2-10 নম্বর কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এরপর থাকবে গ্রামাটিক্যাল পোর্শন। গ্রামাটিক্যাল পোর্শনে তোমরা যদি ন্যূনতম কিছু একটা লিখে আসতে পারো, ন্যূনতম কিছু যদি করতে পারো, গ্রামাটিক্যাল পোর্শনটাকে যদি তোমরা একটুখানি দেখে নিতে পারো, এখান থেকে 2-1 নম্বর যদি পেতে পারো, তাহলে কিন্তু 10-12 নম্বর হয়ে যাচ্ছে। তারপরে আনসিন চলে আসবে। আনসিন কিন্তু তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। আনসিনে কিন্তু তোমাদের ট্রু ফলস করতে হবে কটা বলো তো? 4টা। কটা করতে হবে? 4টা। আর প্রশ্নের আসার কটা করতে হবে? 3টে। 3-2-6 নম্বর। সম্ভবত দেখবে যে প্রশ্নগুলো থাকে, প্রথমে তোমরা প্রশ্ন পড়বে আনসিনে। কী পড়বে প্রথমে? প্রথমে প্রশ্ন পড়বে, তারপরে তোমরা মূল টপিকে যাবে এবং দেখবে যে কোথায় কোথায় মিলটা আছে, প্রশ্নের সঙ্গে কোথায় মিল আছে। যারা বুঝতে পারো না, তারা সেই জায়গা থেকে নিয়ে নেবে। স্বভাবত প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু প্রথম দিকেই থাকে, সেকেন্ড প্রশ্নটা মিডিল দিকে বা শেষের প্যারার উপর দিকে থাকে, এবং থার্ডটা নিচের দিকে থাকে। তো একটুখানি যদি বুঝে শুনে করা যায়, তাহলে কিন্তু অ্যান্সারটা তোমরা করে আসতে পারবে আনসিনে। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জায়গা, প্রোস, প্রোয়েম এবং প্লে, এই তিনটা জায়গা থেকে যে ছোটো প্রশ্ন এমসিকিউ যে আসে, এমসিকিউ কিন্তু প্রোস থেকে আসবে 4টা, এসিকিউ আসবে 4টা, 4-4-8 নম্বর। পোয়েমেও থাকবে এমসিকিউ থেকে 4টা, এসিকিউ থেকে 4টা, 4-4-8 নম্বর, 8-8-16, আর প্লে থেকে থাকবে 4টা। এই 20 নম্বর, এই 20 নম্বরের এমসিকিউ এবং এসিকিউকে যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এখান থেকে কিন্তু 10-12 নম্বর অনায়াসে তোমরা তুলে নিয়ে আসতে পারবে। ওকে, তাহলে আমি কী বললাম, তোমাদের মনে থাকবে প্রোস থেকে তোমরা স্ট্রং রুটস এবং 3 কোশ্চিন, যে কোনো দুটো প্রোসকে খুব ভালো করে পড়ো, পোয়েম থেকে দুটো পোয়েমকে খুব ভালো করে পড়ো, প্রপোজাল থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলে কিন্তু অসুবিধা হবে না। আশা করি স্ক্রিনশট তোমরা যদি নিয়ে নিয়েছো সবাই, না নিয়ে থাকলে আবার নিয়ে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে। এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করলে কিন্তু তোমাদের অনেকটা ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, তোমরা এডিটোরিয়াল লেটার, তোমাদের রাইটিংয়ে কিন্তু লেটার, রিপোর্ট থাকবে তোমরা এবং প্রসেস থাকবে, তোমাদের লেটার এবং রিপোর্টের উপরে তোমরা যারা যারা পারবে লেটার আর রিপোর্টটাকে করার চেষ্টা করবে। দেখো লেটারে এখানে যে সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি এখানটায়, যে কোন কোন লেটারগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। এডিটোরিয়াল লেটারের একটা ফরম্যাটও আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি, এম কোয়ে লিখবে টু দ্য এডিটার দ্য স্টেটমেন্ট, এখানে কলকাতা দেওয়া রয়েছে, এখানে তোমরা যে যে জায়গায় থাকো সেই জায়গার পিন নাম্বার দিয়ে দিবে, দিয়ে ঠিক এরকম করে লিখবে স্যার দিয়ে একদম এইটুকু একদম সম্পূর্ণ ঠিকঠাক রাখবে। এই যে অ্যাবাউট দেওয়া আছে, এই যে অ্যাবাউট, এই অ্যাবাউট কিন্তু প্রশ্নও থাকবে, তো সেখানে অ্যাবাউটটা দিবে না, পিপল, তারপর যে সাবজেক্টটা থাকবে, সাপোজ মনে করো সেফ ড্রাইভ সেফ লাইফ, সেই জায়গা তুমি দিয়ে দিবে, দিয়ে লিখে তারপর যে টপিকটা দিয়েছে মাঝখানে এখানটায় 2-3 লাইন তার উপরে ভিত্তি করে লিখে দিবে। বুদ্ধি করে যদি 2-3 লাইন লিখে দিতে পারো তাহলে অসুবিধা হবে না, তারপরে এই লাস্টের পার্টটা দিয়ে দিবে, ব্যাস, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তো তোমাদের জন্য একটা এডিটোরিয়াল ফরম্যাট আমি দিয়েছি, হাতে যেহেতু সময় নেই, অনেক কাজ করতে হচ্ছে, তাই অনেকেই বলেছিল ইংলিশ সাজেশনের কথা, তাই আমি তোমার সামনে ইংলিশ সাজেশনের কিন্তু একটা প্যাটার্ন তোমাদের সামনে তুলে ধরছি। এরপর রিপোর্ট রাইটিংও আছে, তোমরা যদি চাও যে রিপোর্ট রাইটিংয়ের একটা ফরম্যাট দাও, তো সেই রিপোর্ট রাইটিংয়ের কিন্তু আমি তোমাদের ফরম্যাটটা দিতে পারি, হাতে পরীক্ষার যে কয়েকদিন সময় আছে তার ভিতরে। তো আপাতত এর ভিতরে তো রিপোর্ট রাইটিংয়ের যে তোমাদের ফরম্যাট, সেই রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট আমি তাহলে তোমাদের দিয়ে দিব। তো আপাতত এডিটোরিয়াল লেটার পড়লে কিন্তু শুধু হবে না, এর সঙ্গে অফিসিয়াল লেটার থাকবে, স্কুল লেটার থাকে, হ্যাঁ, তো সেই জায়গাগুলো দেখতে লাগবে তোমাদের। ওকে, তো এই পার্টগুলোকে একটু খেয়াল করবে, এবছরের জন্য এডিটোরিয়াল লেটার কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তাই আমি এডিটোরিয়াল ফরম্যাটে দিয়েছি। ফরম্যাটগুলো তোমাদের ভালোমতো করে তৈরি করে নিতে হবে। রিপোর্ট রাইটিং তোমাদের যে দেওয়া আছে, রিপোর্ট রাইটিং কোনটা কোনটা করা যেতে পারে এবছরের জন্য, সেই রিপোর্ট রাইটিংগুলো তোমাদের সামনে এখানে লিখে দিয়েছি, যে এই সমস্ত রিপোর্ট রাইটিংগুলো কিন্তু বেশি করে থাকে, বিশেষ করে সেলিব্রেশন টাইপের, ডে অবজার্ভ টাইপের, হ্যাঁ, অ্যাওয়ারনেস ক্যাম্প, এই সমস্ত টাইপের কিন্তু রিপোর্ট রাইটিংগুলো থেকে থাকে। তো তোমরা রিপোর্ট রাইটিংগুলো, এই সমস্ত রিপোর্ট রাইটিংগুলো প্র্যাকটিস করতে পারো, যদি 2-1 প্যাটার্ন তোমরা জেনে যাও না, তাহলে কিন্তু ওইভাবে লিখে আসতে পারলে সুবিধা হবে। কিন্তু আগে চুজ করে নাও, তোমরা লেটার করবে না রিপোর্ট করবে, সেই অনুযায়ী কিন্তু ফরম্যাট তোমাদেরই করবে। আমি লেটারের ফরম্যাট দিয়ে দিলাম শুধুমাত্র এডিটোরিয়াল লেটারের, রিপোর্টের ফরম্যাট যদি দরকার হয় বলবে, আমি তাহলে সেই ফরম্যাটটা তোমাদের দিয়ে দিব। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান, তোমাদের আমি যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত কথাগুলো কাজে লাগাও। তোমরা 3 কোশ্চিন প্রশ্ন থেকে এবং তারপরে আর যে আইসাবিট যেটা বললাম, আইসাবিট থেকে পারলে আইসাবিট থেকে করবে, হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম থেকে করতে পারো, এই সমস্ত জায়গা থেকে প্রশ্নগুলো তোমরা অ্যাটেন্ড করো যেভাবে যেভাবে বললাম। ভিডিওটা ভালো করে শুনে নাও, প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং সেই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাও। আশা করি পরীক্ষা তোমরা দিয়ে চলে আসতে পারবে এবং তোমাদের কিন্তু ফেল করতে হবে না, পাস করে বেরিয়ে যাবে। যারা শুধুমাত্র
ফেলের ভয় পাচ্ছ তারা কিন্তু পাস করে যাবে যদি এই প্রশ্নগুলো সেটা করে করতে পারো। দু তিনটে করে প্রশ্ন দিলাম, যে জায়গাটায় দু তিনটা প্রশ্ন আছে সেই জায়গার দু তিনটা প্রশ্নই করতে পারো। কারণ তোমাদের দেখলাম তোমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে অনেকগুলো প্রশ্ন আছে, আটটা প্রশ্ন রয়েছে, তার ভিতরেও তিনটা বলে দিলাম যে তিনটা গুরুত্বপূর্ণ রয়েছে। তো যা পড়েছ সেইটুকু পড়বে, পড়ে পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে যদি প্রশ্নপত্র বিরূপ হয় তাহলে কেন কি যা পড়েছ তার উপর ভিত্তি করে লিখে দিয়ে আসবে, পাস করে যাবে, সাদা খাতা জমা দিয়ে এসো না ভুল করেও, ওকে। আর যদি যারা লিখতে পারো বানিয়ে বানিয়ে তাদের তো কোনো অসুবিধা হবে না আশা করছি, আর এই সাজেশান থেকে কিন্তু কমন পাবে এটুকু আমি আশা রাখি। তো এই ছিল তোমাদের ভিডিও আজকের, আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হলেও উপকারে লাগবে। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলাইনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজ অবধি দেখা হবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।